রুই মাছের এই রেসিপিটা গরম ভাতে থাকলে নিমেষেই এক থালা ভাত শেষ হয়ে যাবে, এতটাই টেস্টি হয়। তৈরি করাটা এমন কিছুই না, খুব সহজ একটা রেসিপি আর খুব তাড়াতাড়ি কিন্তু রান্না হয়ে যায়। নমস্কার বন্ধুরা, গীতাস রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। রেসিপিটা তৈরির জন্য প্রথমে এখানে আমি 1 কিলো রুই মাছ খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে নিয়ে মোটামুটি 5 থেকে 7 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এতে করে মাছ ভাজবার সময় কড়াইতে আর আটকে যাবে না। এখন রান্নাটা করবার জন্য গ্যাসে একটা কড়াই খুব ভালোভাবে একদম গরম করে নিয়ে তার মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে তেলটাকে ধোয়া ওঠা গরম করে তারপর একে একে মাছের টুকরোগুলো দিয়ে উল্টে পাল্টে হালকা করে ভেজে নেব। আপনারা চাইলে কড়া করেও ভাজতে পারেন, তবে টাটকা মাছ খুব বেশি কড়া করে ভাজলে খেতে খুব একটা ভালো লাগে না। আমি এইরকম হালকা করেই ভেজে মাছগুলোকে তুলে নিচ্ছি। প্রথম ব্যাচের মাছ ভাজা হয়ে গেছে, একই রকমভাবে দ্বিতীয় এবং তৃতীয় ব্যাচের মাছগুলোকেও ভেজে তুলে নিচ্ছি। আপনারা চাইলে আরও কড়া করেও ভাজতে পারেন। এবারে ওই তেলের মধ্যে অল্প একটু কালো জিরে ফোড়ন দিয়ে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। তবে খুব বেশি কালচে করে ভাজবার দরকার নেই। এরকম হালকা একটু ভাজা হওয়ার পর দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের টমেটো কুচি, স্বাদ মতো লবণ, অল্প পরিমাণ হলুদ গুঁড়ো, সাথে দিয়ে দিচ্ছি সুন্দর একটা রঙের জন্য অল্প পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো। খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। তারপর অল্প পরিমাণ একটু জল যোগ করে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। মশলা কষিয়ে নেওয়া যত ভালো হবে রান্নার স্বাদ কিন্তু ঠিক ততটাই বেশি ভালো আসবে। এবারে ঝালের জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো কাঁচা লঙ্কা বাটা, আপনারা চাইলে লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিলাম কাজু বাদাম বাটা, এখানে 8 থেকে 10টার মতো কাজু বাদাম আমি বেটে সেটাই দিয়েছি। আপনারা চাইলে কাজু বাদামের পরিবর্তে পোস্ত অথবা 4 মগজ বাটাও দিতে পারেন। মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নেওয়ার পর এবারে আমি 2 চামচ সর্ষে বাটা বেশ কিছুটা জলে গুলে উপর থেকে জলটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি। সর্ষের যে খোসাটা হয় সেই খোসাটা কিন্তু আমি দিচ্ছি না, এটা দিলে কিন্তু পেটের অনেক রকমের সমস্যা হয়, তো সেটা বাদ দিয়ে আমি দিয়ে দিলাম। এবারে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে রেখেই গ্রেভিটাকে মিনিট 2-3 ফুটিয়ে নেওয়ার পর ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দিতে হবে। আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই পাশে থাকা বেল আইকন সমেত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে ঢাকা দিয়ে জাস্ট 5 থেকে 6 মিনিট রান্না করে নেব। তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের দারুণ সুস্বাদু রুই মাছের এই দুর্দান্ত স্বাদের রেসিপি। রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন। এই পর্যায়ে আপনাদের হাতের কাছে ধনে পাতা থাকলে একটু ছড়িয়ে দিতে পারেন, আজ আমার কাছে ছিল না বলেই দিতে পারলাম না। তাহলে আজ এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।